নুহা আলাহ সাল্লামের পর কাহিনী বর্ণনা করছে ওইরকম ভাবে ওই যে বুড়ির কাহিনী জানেনই তো জানেন না নৌকা তো বানালেন বিশাল তো সবাই যে পায়খানা করে আসে পায়খানা করতে 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 ভর্তি হয়ে গেছে এখন কি করবে এখন করলো কি তাও আরেকটা কাহিনী আছে ওটা জানেনই না আপনারা এই তক্তা এই কিস্তিতে কয়টা তক্তা ছিল জানেন কয়টা অনেকগুলো তক্তা ছিল সব তক্তায় প্রত্যেক নবীর নাম লেখা ছিল চারটা তক্তা ফাঁকা ছিল এর নাম ছিল না চারটা তক্তায় কেন এই চারটা তক্তায় নাম ছিল না কারণ এরা নবী না তাই তাহলে এই চারজন কারা এরাই হলো একজন ইমা বানিফা একজন ইমাম মালিক একজন ইমাম আহমাদ আর একজন ইমাম সাফি এক বুড়ি গোসল পায়খানা করতে পড়ে গেছে মতো বুড়ি যুবক হয়ে গেছে এখন সবাই এসে কি করে পায়খানা মধ্যে কি করে ডুব দেয় ওরে একবার পায়খানা পরিষ্কার এই বক্তার কি হবে বলেন তো দেখি এই যে বলছে বক্তা এই বক্তার কি হবে জেলখানায় প্রথম দিনের ঘটনা তো এসে জেলার এসে আমি বসে আছি খেপে গেছে বুঝিনি সবার হিসাব নিকাশ নেওয়া শেষ এখন আমার হিসাব শুরু হবে তখন বলছে আপনি তো আমাকে সালামই দিলেন না আমি বললাম যে হাদিসে আসছে যিনি আসবেন তিনি সালাম দিবেন হাদিস আপনারা জানেন আমরা জানি না আমি বলছি না হাদিস তো উন্মুক্ত সবাই জানতে পারে তো জানেন আপনি এই সালামের উত্তর না সালাম না দেওয়ার কারণে এই মুনকার নাকির পর্যন্ত বিপদে পড়েছিল আমি বললাম যে তাই নাকি তো বলছে হ্যাঁ কেন আপনি জানেন না এটা আমি না জানি না এরকম ঘটনা জানি না তো বলছে আব্দুল কাদের জেলানির কবরে মুনকার নাকির ঢুকে সালাম দেয়নি তখন দুইজনার দুই হাত ধরে ফেলেছেন আব্দুল কাদের জিলানী বলছে এই বেহাদপরা এখানে আসি নবীর সুন্নাত সালাম দে তোরা সালাম দিসনি কেন এখন মুনকার নাকি কি বিপদে পড়ে গেছেন আল্লাহ তো আমাদের সালাম দিতে বলেনি তা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসি তো বলছে যে না তোরা গেলে তো আর আসবি না তা আল্লাহকে বলছে মুনকার নাকি যে আল্লাহ তুই কোন বান্দার কাছে পাঠাইছস এ তো আমাদের আটকায় দিছে কবরে হাত ধরে ফেলেছে যেতে দিচ্ছে না যে কার কাছে গেছিস তো যে আব্দুল কাদের জেলানির কবরে আসছি তখন বলছে যে সবার কবরে যেতে হয় আব্দুল কাদের জেলানি তো চিনিস না আল্লাহ বলতেছে তাড়াতাড়ি চলে আয় তোরা এবার আব্দুল কাদের জেলানি বলছে যে তাহলে আমিরা যাই তো বলছে না তোদেরকে ছাড়তে পারি শর্ত হলো কিয়ামত পর্যন্ত আমার যত মুরিদ মারা যাবে কারো কবরে আর জীবনে আসতে পারবে না এই ওয়াদা করে যা তারপরে ছাড়বো তখন আমি বলতেছি যে ঘটনা তো শুনলাম কিন্তু আপনি জানলেন কি করে জানলাম কি করে মানে এটা তো মুনকার নাকিরের সাথে আব্দুল কাদের জেলানের ঘটনা এটা আপনাকে বলল কি আর দ্বিতীয় ঘটনা যে কবরে যাওয়ার পরে তো আমুল নাই আমুল আছে এবাদত আছে মরার পরে এবাদত আছে এবাদত নাই তো ওখানে যে এবাদত করা সালামটা এবাদত প্রয়োজন নাই তো তখন বলছে আপনার সব কথায় বাঁকা 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 না কারণ এই ঘটনাটা কেউ জানতে হবে এটা তো নবী বলেননি বক্তা ওয়াজ করতেছে ওয়াজ বক্তার কি কি চমৎকার এই বক্তার কি হবে আল্লাহ পাক ভালো জানে দাজ্জাল আসার দরকার নাই এখন এখন দরকার না পদ্ধতি এই বক্তারা যতদিন আছে দাজ্জাল আসার দরকার নাই এই বক্তা দাজ্জাল গুলো মানুষকে পথ করার জন্য যথেষ্ট আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন মেয়েরাজে জিব্রাইল চলে এসেছেন এখন আল্লাহ রাসুল ব্যাকুব সেজে গেছে এখন যাবে কোথায় কোথাও যেতে পারেন না একাই ঠিক আব্দুল কাদের জেলা উপস্থিত বলছে যে কি ব্যাপার মোহাম্মদ কি ঘটনা তো আমাকে তো জিবরুল দেখে চলে গেল এখন কোথায় যাবো যা দিশা পায় না বলছে আসো মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে সাথে করে নিয়ে গেলেন আল্লাহর কাছে কে আব্দুল কাদের জেলা ও তখন জন্মেছে জন্ম হয়েছে হ্যাঁ এই বক্তার কি হবে জন্মই হয়নি যার এই যে পাঁচশো কে ছয়শো হিজরিতে আব্দুল কাদের হাসিলানের জন্ম আর আল্লাহ নবী মেয়েরা গিয়েছিল কত আগে ওখানে দেখা হয়েছে আব্দুল কাদের জেলানের সাথে মানে মুরিদ বাড়ার জন্য বাড়ানোর জন্য ভক্ত বাড়ানোর জন্য এই সমস্ত নোংরা কাহিনীগুলো উপস্থাপন করে থাকে কোন নবী তার উপরে নাজিল হওয়া কেতাব মুখস্থ করে আসেনি আর আবদুল কাদের জেলা নিয়ে আঠারো পারা কোরআন মায়ের পেটে হেবজ করেছে করে বের হয়েছে এগুলো বক্তারা বলছে মোসা সালাম বললেন যে আমার সাথে জান্নাতে কে থাকবেন তো বললেন যে একজন কসাই থাকবে তো মোসা সালাম বললেন যে কসাই জান্নাতে থাকবে তো দেখতে গেলেন যেতেন যে কষায় গোজ বিক কাটছে বিক্রি করছে যখন শেষ হলো বাড়ি যাচ্ছে তোমার মেহমান হতে চাই ঠিক আছে চলেন গেলেন যে একটু অপেক্ষা করেন আমি একটু কাজ করে আসি যে একটা মহিলাকে খুব সুন্দর করে গোসল করায় সেবা টেবা করায় খাওয়া দাওয়া করায় এসে বলছেন যে একটু দেরি হয়ে গেল মূসাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলো ওটা কে তো বলছেন যে এটা আমার মা প্রতিনিয়ত মায়ের সেবা করতে হয় মোসা মোসাই বুঝলেন যে এই মায়ের সেবা এইভাবে করার কারণেই এই লোকটি আমার সাথে জান্নাতে থাকবে এত জোহান আল্লাহ বললেন আপনারা এর কোন সনদি নাই একবার নগদ টাটকা মিথ্যা কথা একবারে তাজা মিথ্যা কথা তাজা বুঝেন তো তাজা মিথ্যা খুব ভাইরাল চলছে না ওই ওই যে যে জন্য ভাইরাল আলেম হলে সনদ খুঁজে আপনারাই যদি জানা মানুষ এই চাঁদা খাবাসতলা মসজিদে কতবার আসেন এরপর এই হাদিস শুনে যে সুবান আল্লাহ এত জোরে বলেন তাহলে এই বেদাতির সুবান আল্লাহ কত জোরে হবে চিন্তা করেন

খাদেজা রাজিয়ালকে দাফন করার পরে আল্লাহুল খাদেজা রাজিয়ালাকে দাফন করলেন তোমরা সবাই চলে যাও কেন তো বলছে যে মনকারনাকের যে প্রশ্ন করবেন এই প্রশ্নের উত্তর আমি দিব তখন এই কথা শুনে মানে আল্লাহ সরাসরি বলছেন যে মোহাম্মদ তুমিও চলে যাও এই প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দিব এবার বুঝে গেছেন আপনারা এখন আর সুবান আল্লাহ সহজে বলবে না জাল হাদিস এটা তো জাল একবার গাঁজা করি কথা একবার এর কোনো দলিলই নাই এর কোনো কেতাবেও লেখা নাই এটা এমনি তৈরি করেছে মানে আপনাকে কি বলবো মানুষকে আকৃষ্ট করার জন্য বলতেছে এইগুলো আদম আলাহিসাল্লাম দেখলেন যে পাশে একটা সুন্দরী মেয়ে শুয়ে আছে তারই স্ত্রী হাওয়া তাই না হাত বাড়াইছেন তার মধ্যে এ আদম হাত বাড়াচ্ছ মানে দেখেন কি চমৎকার বর্ণনা হাত বাড়াচ্ছ মানে তখন বলছে যে কেন আচ্ছা আগেই বর্ণনা করছে যে আদমের বাঁকা হাট থেকে তৈরি হয়েছে তো ওটা স্ত্রীর তো তাই না এদের সন্দেহ আছে আদমের বাঁকা হাট থেকে তৈরি করা হয়েছে পাঁজরের এতে কোনো সন্দেহ নেই স্ত্রী হিসাবে তৈরি করেছে তো হাত বাড়ালে সমস্যা কি তখন বলছে এই আদম হাত বাড়াচ্ছ মানে হাত বাড়ানো মানে এত সুন্দর মেয়ে এরকম সেন্সটা কিন্তু অন্যরকম হয়ে গেল কিন্তু একজন নবীর ক্ষেত্রে এরকম মিথ্যা কথা বলা উচিত একজন নবী কোনো দিন একটা মেয়ের দিকে হাত বাড়াবে এটা বিশ্বাস হয় নবীর আগের পরের সমস্ত পাপ কি মা তখন বলছে যে তাহলে কেন কি করা লাগবে আগে নবীর প্রতি দশ বার দরুদ পড়তে হবে তারপরে যে কোন নবী এই যে মোহাম্মদের উপরে তাহম আলাহ সাল্লামকে যখন সৃষ্টি করে তখন মোহাম্মদ ছিল বলেন তো কি চমৎকার করে ওই বইটা নিয়ে আসলাম না তাবলিগের স্বরূপ বইটার মধ্যে আমরা একবারে সব ধরে ধরে এটা কিন্তু ফাজাইলে দরুদের মধ্যে উল্লেখ করেছে করি কাহিনীটা আর এইগুলোই বক্তারা বলে থাকে তখন মোহাম্মদ সাল্লাম জন্ম নেয়নি দ্বিতীয় বিষয় হলো এই দরুদ জানল কি করে আর দরুদ দিয়ে যে মহারানা দিতে হয় তখন মহারানার তো কোনো বিধানই ছিল না বিধান আসলো কখন আপনার কি বলবো দাউদ আলাহ সাল্লাম ওই কিপ্তিয়ার যে ঘটনাটা কি মুখর উচক করে বলে দাউল সাল্লাম একদিন দেখলেন জ্বালানা দিয়ে একটা মেয়ে গোসল করছে খুব সুন্দরী মেয়ে খোঁজ নিলেন যে এই মেয়েটা কার দেখলেন তারই একজন ভক্তের মেয়ে স্ত্রী তখন তাকে কৌশলে যুদ্ধে পাঠায় দিলেন যুদ্ধে গিয়ে মারা গেছে এখন দাউদ সাল্লাম যেহেতু সুন্দরী রূপবতী মহিলা রূপ দেখে পাগল হয়ে গেছে পরে তা কি করলেন বিয়ে করলেন তখন আল্লাহ বললেন দাউদ ও তো মারা গেছে তার কাছে ক্ষমা চাও যে মরে গেছে ক্ষমা চাবো কি করে আমি ব্যবস্থা করে দিচ্ছি তাজা করে দিছে তো বলছে যে কবরের কাছে গিয়ে বলছে যে আমি কিছু ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও তখন বলছে যে আপনি নবী মানুষ আপনি ভুল করবেন এটা কেমন কথা হলো আমার সাথে আপনার কিছুই হয়নি হলে সব তো মাফ করে দিলেন দাউদ আল্লাহ চলে আসছেন তা আল্লাহ বলছেন যে দাউদ হলো না তুমি খুলে বলো খুলে বলো এবার খুলে বলতে গেছে আসলে যেটা অন্যায়টা হয়েছে সেটা হলো এই যে তোমার স্ত্রীকে দেখছিলাম খুব সুন্দরী এই জন্য তোমাকে যুদ্ধে পাঠা মেরে ফেলে দিয়েছি এরপরে তোমার স্ত্রীটা বিয়ে করেছি তখন এবার বলছেন যে এইটা কি ক্ষমা হয় এটা ক্ষমা হবে না আমার স্ত্রীকে দেখে বিয়ে করার জন্য আমাকে কৌশলে যুদ্ধে পাঠাইছেন আমার স্ত্রীকে বিয়ে করেছেন আপনি এই পাপ কি ক্ষমা হয় আমি ক্ষমা করব না তাসওয়ান আল্লাহ বললেন না তো আপনারা এই বক্তার কি হবে একজন নবী দাউদ আলাইহিস সালাম তো পরহেজগার নবী এত পরহেজগার নবী দাউদ আলাইহিস আল্লাহ আল্লাহু এত পরহেজগার একটাই নবী যিনি সারা জীবন একদিন সিয়াম রাখতেন পরের দিন রাখতেন না সারা জীবন এইভাবে সিয়াম রাখতেন এই রকম নবীর ব্যাপারে এত বড় মিথ্যাচার বক্তা মঞ্চে বসে করছে এবার উমর জানানোর যুগ থাকলে একে নিঃসন্দেহে ফাঁসি দেওয়া হতো এতে কোনো সন্দেহ নাই দাউদ সালাম এত বড় নবী তার ব্যাপারে বলছে ঠিক ইউসুফ আল্লাহ সালামের ব্যাপারে বলে এইভাবে জুলেকার সাথে ফষ্টি নষ্টি পাকায়া যে কাহিনী বলে এদের কি হবে যত বলতে যাব আপনারা রেগে যাবেন আসলে প্রেক্ষাপটটা হয়ে গেছে বেদাতিদের প্রভাবটা তো বেশি হয়েছে আর আপনারা এই সমস্ত ফালতু দাজ্জাল বক্তার বক্তব্য শুনতে খুব আগ্রহ প্রকাশ করেন ছি? এখানে জেনে নেন বেদাতের সাথে কোনো আপোষ নাই বেদাতিরা বেদাতিরা সৃষ্টি হয়েছে সোন্নাথকে ধ্বংস করার জন্য আর আলহাদিসদেরকে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে কে হেফাজত করার জন্য বেদাতের সাথে কোনো আপোষ নাই বেদাতি আলেমের সাথে কোনো আপোষ নাই এই সমস্ত লোক মিথ্যা কথা বলে বক্তব্য দিচ্ছে আর আপনারা তাদের বক্তব্য শুনেন আপনারা তাদেরকে এখনো চিনলেন না যারা পিস টিভির মতো একটা চ্যানেলকে বন্ধ করে দিল আশ্চর্য লাগে তাদেরকে চিনলেন না আপনারা টুপি মাথায় দিয়ে আলখেল লাগায় দিয়ে প্রশাসনের কাছে গিয়ে বলে রিপোর্ট দিল পৃষ্টি বন্ধ হয়ে গেল এই দেশের কোটি কোটি মানুষের প্রাণের টিভি চ্যানেল ছিল পিস টিভি নারী পুরুষ দেখত ওরা কি বলে আরে আমাকে বলে মিথ্যু মুজাফর মিথ্যা কথা লেখছে এই জাল হাদিসের কবল রাসুল সাল্লাহ সালাত এই বইটাকে টিটিনাজের মতো লেগে গেছে ভিতরে এতই দুশ্চিন্তা করে ওরা এই বইটার ব্যাপারে আর সরাই সব মিথ্যা কথা লেখছে আমি মিথ্যা কথা তুমি একটা সত্য বই লেখো না লিখতে পারো কেন এখন পর্যন্ত একটা লেখো একটা খাই না কেন তো খাই না কেন আমি মনে করি যে আমাকে মিথ্যুক বলতেই পারে যদি আলবানের মতো একজন শ্রেষ্ঠ মহাদ্দিসকে বলতে পারে এ হলো খ্রিস্টানদের দালাল জাকির নায়েকের মতো এত বড় দায়ীকে যদি বলতে পারে জাকির নায়ক ইহুদি খ্রিস্টানদের দালাল আর এরা যারা ওদেরকে দালাল বলছে এরাই মূলত শয়তানের দালাল এরা এরা হলো শয়তানের এজেন্ট এরা তুমি আলবানিকে গালি দাও এটা আগ পর্যন্ত সহ্য করতে পারবো না ইনশাআল্লাহ তোমার সাথে শত্রুতা চিরজীবন থাকবে আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক তুমি আলবানিকে গালি দিলে কেন এত বড় মহাদ্দেশকে তুমি গালি দাও তুমি যদি মানুষের জাত হতে রকম ভাবে তীরযোগ ভাষায় এক তো বড় মহাদ্দেশে গালি দিতে পারতে না আমরা তো বলতে পারি না এরকম জাকির নায়েকের বক্তব্য শুনে একজন মুসলমান ইহুদি হয়েছে খ্রিস্টান হয়েছে হিন্দু হয়েছে তো কিভাবে বলে যে জাকির না ইহুদি খ্রিস্টানদের দালাল বলে কি করে তা আমাদের তো মিথ্যুক বলতে পারে যারা নবীর হাদিসকে কেটে জাল করে তারা হলো বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রতারক এরা আবুজে হেলেছেও খারাপ এরা আল্লাহ নবীর হাদিসকে জাল করেছে কত বড় সাহস হাদিসের শব্দ তুলে দিয়েছে আর ওই সমস্ত বক্তা ওই সমস্ত আলেমের কথা যারা শুনে তারা তো নর্মালি বেদাতে হয়ে যাবে বেদাত এত খারাপ জিনিস মহাদিসগণ বলছেন বেদাতের সাথে বসা যাবে না তাদেরকে সম্মান করা যাবে না তাদের লিখিত কেতাব পড়া যাবে না তাদের কথা শোনা যাবে না তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না একবারে কারণ একজন বেদাতি মদ জেনাকারে চেয়ে বেশি খারাপ তোর সাথে আমার সম্পর্ক থাকবে কি করে আজকে বুঝছেন না আগামী দিনে ঠিকই বুঝবেন ভক্তরা বুঝতে পারছে না ওই যে হাদিসটা বললাম যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ বলছেন সুরায়ে ফুরকন সাতাশ আঠাশ উনত্রিশ নম্বর আল্লাহ বলছেন ইয়মাইয়া আব্দুদ্দ আলিমা দেইহিয়াকুল ইয়ালা ইতানি আর রসুল এসাবিলা আল্লাহ বলছেন তারা দুই হাতের আঙ্গুল কামড়াবে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে দুই হাতের আঙ্গুল কামড়াবে আর বলবে হায় আক্ষেপ যদি নবী মোহাম্মদ সাল্লা পথে চলতাম কতই না ভালো হতো আজকে মনে পড়ছে বেটা কিয়ামতের মাঠে মনে করি কি লাভ এখন তো বক্তব্য শুনো না অহংকার খলিলা আক্ষেপ অমুক ব্যক্তিকে যদি অনুসরণ না করতাম কতই না ভালো হতো কার পূজা করবে ঠিকই মনে পড়বে কোন পীরের মুড়িদ ছিল কিয়ামতের মাঠে ঠিকই মনে পড়বে আপনি ভাবেন একটু চিন্তা করেন নিজে যে শিকার করছে লাকদ আযাল্লানি আনি যিকরে বাদাই জানি আমার কাছে এসেছিল কুরান হাদিস লাকদ আযাল্লানি আনি যিকরে বাদাই জানি আমাকে পথভ্রষ্ট করেছে সে কার সাথে চলেছে ওর কথা মনে করবে আর বলবে ও আমাকে পথভ্রষ্ট করেছে আমার কাছে কোরআন হাদিস এসেছিল ও আমাকে বলেছিল যেগুলো মানা যাবে না আপনি কোরআন পড়ছেন আপনি তো পথভুষ্ট হবেন বাংলা হাদিস পড়বেন না পথপুষ্ট হবেন যখন আমরা সারা দেশের মানুষকে নসিয়ত করছি উদ্বুদ্ধ করছি আপনারা বাংলা বুখারি কিনেন কোরআনের তাফসির কিনেন কোরআনের অনুবাদ কিনেন পড়েন নিজে জ্ঞান অর্জন করেন তখন এই ঠাকুর মার্কা বেদাতে হুজুরগুলো বলছে সর্বনাশ বাংলা পড়লে আপনি বিভ্রান্ত হবেন এই কথাটাই কাল বলবে ওই ভক্তই বলবে ওই মুরিদি বলবে কালা শয়তান এই শয়তান মানুষের জন্য কত কতগুলো ক্ষতিকর এখন বলছে দরবেশ বুজুর্গ